প্রায় 4,500 বছর আগে থেকেই রসুনকে মশলা, পুষ্টিকর খাদ্য উপাদান এবং ঔষধি হিসেবে ব্যবহার করা হচ্ছে। আয়ুর্বেদ শাস্ত্র, হেকিমি চিকিৎসা শাস্ত্র ঘুরে বর্তমানে আধুনিক চিকিৎসা শাস্ত্রে রোগ দূর করার জন্য রসুনের বহু ব্যবহার করা হচ্ছে। আপনার দেহে ম্যাজিকের মতো কাজ করবে এক কোয়া রসুন। এই এক কোয়া রসুন কিভাবে আপনার রোগ দূর করতে পারে, রসুনের গুণের কথা শুনলে আপনি চমকে যাবেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দেহের খারাপ কোলেস্টেরল এবং হৃদরোগ দূর করতে রসুনের ঔষধি ব্যবহারে সবসময় উল্লেখযোগ্য ফলাফল পাওয়া যায়। এছাড়া মানুষের যৌন ইচ্ছাকে অনেক গুণ বাড়িয়ে দেয় এই রসুন। বিশেষত পুরুষের যৌন ইচ্ছাকে বাড়াতে, যৌন ক্ষমতা বাড়াতে কাঁচা রসুন সবসময় ভালো ফল দেয়। যেসব পুরুষ পরন্ত যৌবনে যৌন আকাঙ্ক্ষাকে বাড়াতে চাচ্ছেন তাদের জন্য এই কাঁচা রসুন চমকপ্রদ কাজে দিবে। রসুন আসলে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, এই জন্য দেহের সব ধরনের জীবাণুর বিরুদ্ধে খুব জোরালোভাবে লড়াই করে রসুন। বন্ধু, এই জন্যই আজকের ভিডিওতে আমরা জেনে নিব রোজ সকালে এক কোয়া কাঁচা রসুন খেলে কি হয়, রোজ সকালে এক কোয়া কাঁচা রসুন খাওয়ার আসল নিয়ম কি। এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে রসুন সম্পর্কে আপনি পরিষ্কার একটি ধারণা পেয়ে যাবেন। ভিডিওর সাথেই থাকুন এবং জানতে থাকুন রসুন আপনার দেহের জন্য কতটা গুরুত্বপূর্ণ। রসুনকে বলা হয় মর্তের অমৃত, কারণ রসুন দেহের কোনো ধরনের রোগকেই টিকতে দেয় না। আমরা এখন রসুন মশলা হিসেবে খাচ্ছি, কিন্তু প্রাচীন ইতিহাস ঘেঁটে দেখলে জানতে পারবেন রসুন তখন শুধুমাত্র বিভিন্ন রোগ সারানোর জন্যই ব্যবহার করা হতো। মিশরীয়, ব্যাবিলনীয়, গ্রিক, রোমান এবং চৈনিক সভ্যতায় ঔষধ হিসাবে রসুনের ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। রসুন দুই রকম পাওয়া যায়, এককোষী রসুন এবং বহুকোষী রসুন। এককোষী রসুনের কোয়া একটাই থাকে, কিন্তু এটি তুলনামূলক দামে অনেক বেশি এবং সহজলভ্য নয়। আর বহুকোষী রসুন তুলনামূলক দামে সস্তা এবং যত্রতত্রই আপনি এটা পাবেন, কিন্তু এটি অপেক্ষাকৃত ঝাঁঝালো এবং তীব্র গন্ধ বিশিষ্ট হয়ে থাকে। তবে উপকারের দিক বিবেচনা করলে বলা যায় দুই ধরনের রসুনের সমান উপকারিতা রয়েছে। তবে কেউ কেউ মনে করেন এককোষী রসুনের উপকারিতা সামান্য বেশি। এবারে আমরা রসুনের উপকারগুলো জানব। প্রথম উপকার হলো রসুন ব্লাড সুগার বা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারে। অনেক মানুষই ডায়াবেটিসে ভুগছেন, কিন্তু বুঝতেই পারছেন না যে কোন সহজ উপায় সারা জীবনের জন্য ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। বন্ধু, কোনো দিক চিন্তা না করে প্রতিদিন সকালে 2 থেকে 3 কোয়া কাঁচা রসুন সঠিক নিয়মে খেতে থাকুন এবং সারা জীবন আপনার ডায়াবেটিস সহ দেহের অন্যান্য রোগকেও নিয়ন্ত্রণে রাখুন। আসলে ডায়াবেটিস হলো বহু রোগের সমাহার। ডায়াবেটিস হলে আপনার দেহে একের পর এক রোগ বাসা বাঁধতেই থাকবে। ডায়াবেটিস হলে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং দেহে ইনসুলিনের অসম ক্ষয়ের কারণেই ডায়াবেটিস হয়ে থাকে। রসুনের মধ্যে অ্যালিসিন নামক এক ধরনের যৌগ রয়েছে যা ব্লাড সুগার বা গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে এবং সেই সাথে ইনসুলিনের ক্ষরণ বাড়িয়ে দেয়। এই কারণেই আপনার ব্লাড সুগার থাকবে একদম নিয়ন্ত্রণে। রসুন যদি খেতে পারেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ে আর কখনোই আপনাকে চিন্তাই করতে হবে না। আর 2 থেকে 3 কোয়া কাঁচা রসুন রোজ সকালে ভালো করে চিবিয়ে খেয়ে তারপরে হালকা গরম এক গ্লাস পানি পান করুন। তবে অবশ্যই এই রসুন সেবনের আধা ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি পান করে নেবেন। খুব ভালো হয় এই গরম পানি পানের পরে যদি পেট পরিষ্কার করে নিতে পারেন এবং তারপরই এই কাঁচা রসুন ভালো করে চিবিয়ে খেয়ে তারপরে আবারও পানি পান করুন। যারা কাঁচা রসুন চিবিয়ে খেতে পারছেন না তারা বেটে বা গ্রেট করে খাবেন। কিন্তু বন্ধু, রসুনের খোসা ছাড়ানোর পর সাথে সাথে কিন্তু আপনি খাবেন না। অবশ্যই খোসা ছাড়ানোর 5 থেকে 10 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে এবং তারপরে আপনি এই রসুন মুখে নেবেন। রসুন খোসা ছাড়ানোর পরে 5 থেকে 10 মিনিট রেখে দিলে এর পুষ্টিগুণ বৃদ্ধি পায় এবং রসুন খাওয়ার কারণে যে ধরনের অ্যালার্জি বা গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে তাও আর থাকবে না। রসুনের দ্বিতীয় উপকারিতা হলো রসুন রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল এর মাত্রাকে খুব দ্রুত কমাতে পারে, সেই সাথে ট্রাইগ্লিসারাইড এর পরিমাণও কমিয়ে আনে এবং এইচডিএল এর মাত্রাকে আবার বাড়িয়ে দেয়। এই কারণেই দেহে খারাপ কোলেস্টেরলের কোনো অংশই আপনি খুঁজে পাবেন না যদি কাঁচা রসুন খেতে থাকেন। কাঁচা রসুন যে নিয়মে এর আগে খাওয়ার কথা বলেছি সেই নিয়মে টানা আপনি প্রতিদিন খেতে থাকুন সকালবেলায়। যদি মাঝে 2-3 দিন বাদে হয়ে যায় তাতেও তেমন বড় কোনো সমস্যা হবে না। তবে বন্ধু, নিয়ম করে খাওয়াটা চালিয়ে যান, এতে করে আপনার দেহে খারাপ কোলেস্টেরল আর কখনোই বৃদ্ধি পাবে না।
বিজ্ঞানীদের মতে রসুন লিভারে খারাপ কোলেস্টেরলের সংশ্লেষ কমিয়ে দেয় এবং খারাপ কোলেস্টেরলকে দেহ থেকে বাইরে বের করতে সাহায্য করে। রসুনের তৃতীয় উপকার হলো রসুন উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে নিয়ন্ত্রণে রাখে। কার্ডিওভাস্কুলার ডিজিজ যেমন হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কারণে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মৃত্যুবরণ করেন। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হলো হৃদরোগের মুখ্য কারণ। কিন্তু দেখা গেছে যদি কেউ প্রতিদিন 2 থেকে 3 কোয়া কাঁচা রসুন খেতে পারে তাহলে তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তাহলে বন্ধু, কেন রসুন না খেয়ে আপনি আপনার মৃত্যু ঝুঁকি বাড়াবেন? অবশ্যই রসুন খান, সারা জীবন নিজের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখুন এবং হৃদরোগের মৃত্যুবরণ করার মতো ঝুঁকি থেকে বাঁচুন। এখানেই শেষ নয়, কথা আরও আছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হার্ট সংক্রান্ত যে রোগগুলো আছে সেসব যদি কন্ট্রোলে না রাখা যায় তাহলে ভবিষ্যতে কিডনি রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাবে। দেখা গেছে 50% ব্যক্তি যাদের ডায়াবেটিস আছে তারাই ভবিষ্যতে কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন। আবার অন্যদিকে যাদের রক্তচাপ সবসময় 140/90 উপরে তাদের ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই বন্ধু, রক্তে চিনির পরিমাণ এবং রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে, খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে, কিডনি ভালো রাখতে, হার্টের অ্যাটাক বা হার্টের যে কোনো রোগ থেকে দূরে থাকতে আপনাকে রসুন প্রতিদিন অবশ্যই সঠিকভাবে খেতে হবে। রসুনের পঞ্চম উপকারিতা হলো রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এজন্য রসুন খেলে আপনার দেহে কখনোই রোগ জীবাণু সংক্রান্ত কোনো ধরনের রোগই থাকবে না। রোগ জীবাণু ভাইরাস একদম দেহ থেকে দূর হয়ে যাবে। আপনি যদি আক্রান্ত হওয়ার পরেও রসুন খান তাহলে বন্ধু, রসুন আপনার দেহ থেকে এই রোগ জীবাণু ভাইরাসকে একদম দূর করে দিবে। রসুনের ষষ্ঠ উপকারিতা হলো রসুন যৌনশক্তিকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। বয়সের কারণে বা কোনো ধরনের দুর্ঘটনায় কারো যদি যৌন আকাঙ্ক্ষা কমে যায় তাহলে রসুন তা ফিরিয়ে আনতে আপনাকে সাহায্য করবে। বিশেষ করে পুরুষদের টেস্টোস্টেরন হরমোনকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে, শক্তিশালী করে তুলতে পারে রসুন। বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাবার খাওয়া এবং পরিশ্রম না করা, শারীরিক ব্যায়াম না করার কারণে মানুষের স্পাম বা হেলদি শুকানোর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। এদিকে পুরুষের বন্ধ্যাত্ব আসার মতো সমস্যাও হচ্ছে। এই সকল সমস্যা দূর করতে পারবে মাত্র প্রতিদিন সকালে 2 থেকে 3 কোয়া রসুন খাওয়ার অভ্যাস। রসুনের সপ্তম উপকারিতা হলো রসুন সকল ধরনের বাত ব্যথা দূর করতে পারে। আমবাত, গেঁটেবাত বা রিউমেটিক আর্থ্রাইটিসের মতো যে ভয়াবহ ব্যথা রয়েছে সেই ব্যথার রোগ থেকে আপনাকে মুক্তি দিতে পারবে রসুন। এজন্য প্রতিদিন আপনি রসুন কাঁচা বা ভালো করে থেতো করে সেবন করুন, যে নিয়ম আগেই বলেছি। এছাড়া বন্ধু, রসুন দিয়ে সরিষার তেল খুব ভালো করে গরম করে তা ব্যথার স্থানে মালিশ করতে পারেন। এক্ষেত্রে 1 থেকে 2 টেবিল চামচ তেলের মধ্যে 3 থেকে 4 কোয়া রসুন থেতো করে বা আস্ত আপনি খুব ভালো করে গরম করে তা ব্যথার স্থানে দিনে 2 বার করে মালিশ করতে পারেন। চাইলে এর মধ্যে অল্প পরিমাণে হলুদ মিশিয়ে সেই তেল তৈরি করতে পারেন। রসুনের অষ্টম উপকারিতা হলো রসুন সকল ধরনের ঠান্ডাজনিত রোগকে একদম দূর করতে পারে। ঠান্ডা, কফ, কাশি, সর্দি, বুকে জমা কফ থেকে শ্বাসকষ্ট, এই ধরনের সকল সমস্যায় আপনাকে একই নিয়মে রসুন খেতে হবে। ঠান্ডাজনিত কারণে রসুন তেল আপনি গরম করে বুকে পিঠে ম্যাসাজ করতে পারেন, এতেও কাশির উপশম হবে। রসুনের উপকারিতা হলো রসুন যক্ষার রোগকে নিয়ন্ত্রণে রাখতে পারে। যক্ষা হলে রসুন খেতে পারেন ঔষধের সাথে। যে কোনো ধরনের ঔষধের পাশাপাশি রসুন সেবন করলে যক্ষা একইবারে ভালো হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আর ফিরে আসবে না। রসুনের দশম উপকারিতা হলো রসুন খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না। আসলে রসুনে থাকা অন্যান্য পুষ্টি উপাদানের সাথে উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার সেলকে একদম ধ্বংস করে দেয় এবং ক্যান্সার কোষের বিভাজন থেকে আমাদের রক্ষা করে। বন্ধু, রসুন যদি আপনি খেতে পারেন তাহলে কখনোই আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে না। আবার ক্যান্সার হওয়ার পরেও আপনি রসুন খেতে পারেন, এতে দেহে ক্যান্সার ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে না। রসুনের উপকারিতা সম্পর্কে 10টি আলোচনা আমরা করেছি। এবার একটি সিক্রেট টিপস আমাদের দেওয়ার কথা। সিক্রেট টিপসটি হলো রসুন খেলে পরে অনেকেরই গ্যাস, অ্যাসিডিটি, বদহজম হয়ে থাকে, আবার কারো কারো অ্যালার্জি হয়ে থাকে, তারা রসুন খেতে পারেন না। এক্ষেত্রে রসুন খুব ভালো করে গ্রেট করে নিয়ে অথবা থেতো করে 1 গ্লাস গরম পানির মধ্যে ভিজিয়ে রাখুন যতক্ষণ পর্যন্ত না পানি হালকা গরম হয়ে আসে। হালকা গরম অবস্থায় এই পানি ছেঁকে আপনি পান করুন।
তাহলেই রসুন খাওয়ার ফলে আপনার কখনোই গ্যাস, অ্যাসিডিটি ও বদহজম হবে না। বন্ধু, কাঁচা রসুন সম্পর্কিত এই ভিডিওর তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে আপনার বন্ধু, আত্মীয় পরিজন সকলেই এই ধরনের রোগ থেকে শুধু রসুন খেয়েই রক্ষা পাবে এবং তাদের সময়, অর্থ দুই বাঁচবে, তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। বন্ধু, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।